আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি প্রিয়াঙ্কা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। গাইবান্ধায় শীতকালীন আগাম সবজির ফলন ভালো হলেও বাজার দর এখন নিম্নমুখী। হরতাল অবরোধে পরিবহন ব্যয় বাড়ার কারণে পণ্য পাঠাতে না পারায় স্থানীয় বাজারে কম দামে বিক্রি করতে হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে পরাগ আজিমের রিপোর্ট। গাইবান্ধা জেলার সাত উপজেলার স্থানীয় হাটবাজারগুলোতে এখন শীতকালীন সবজির ব্যাপক সমারোহ। এটি গোবিন্দগঞ্জ পৌর বাজারের চিত্র। ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, বরবটি, লাউসহ নানা ধরনের শীতকালীন সবজি কৃষকের কাছ থেকে কিনছেন পাইকাররা। এসব সবজি ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হবে। তবে কৃষকদের দাবি, বাজার দর নিম্নমুখী হওয়ায় লাভবান হতে পারবেন না তারা। শীতকালীন সবজি এখানে প্রচুর মধ্যে পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা বাজারে ন্যায্য মূল্য পাচ্ছি না। না পাওয়াতে আমরা গৃহস্থরা আর কি খুব ভোগান্তিত আছি। গাইবান্ধায় সবজির দাম কমার কারণ হিসেবে হরতাল অবরোধে পরিবহন ব্যয় বেড়ে যাওয়াকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। এবারে শীতের মালের আমদানি আছে, কিন্তু হরতাল অবরোধে অনেক গাড়ির বিভ্রান্তি, গাড়ি পাওয়া যাচ্ছে না, ভাড়া বেশি। আর আগে আমরা যে ভরা মনে করলে দিছি 10,000, সেই ভরা মনে করেন 18,000, আজকের ভরা 24,000 টাকা ভরা। সবজি পরিবহনে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছেন কৃষক ও সবজি ব্যবসায়ীরা। পরাগ আজিম, চ্যানেল আই। দেশের দক্ষিণ উপকূলীয় কৃষি নির্ভর জেলা বরগুনার আজিজাবাদ গ্রামে ড্রাগন ফল বাগান করে সফল হয়েছেন এক চাষি। দেশের বিভিন্ন স্থান থেকে ড্রাগন চাষে আগ্রহীরা পরামর্শ নিতে ছুটছেন তার কাছে। বরগুনা থেকে হাসান ঝন্টুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 2021 সালে ইউটিউবে ড্রাগন ফল উৎপাদনের প্রক্রিয়া দেখে চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করেন ফল চাষি উজ্জ্বল। পরে 2 একর জমিতে 1125টি খুঁটির প্রতিটিতে 4টি করে চারা লাগান তিনি। পরের বছরই 15 থেকে 20 লাখ টাকার ফল বিক্রি করেন এই উদ্যোক্তা। এখন পর্যন্ত আপনার প্রায় 32 লাখ টাকার মতো বিক্রি হয়েছে। আর গাছে এখনো যে ফল আছে দেখতে পাচ্ছেন, আশা করি এখনো 4-5 লাখ টাকার ফল হইবে। ড্রাগন ফলের বাগান পরিদর্শন করে অনেকেই উচ্চ মূল্যের এই ফল আবাদে আগ্রহী হয়েছেন। মানে বিভিন্ন দূর থেকে লোকজন আসে, আমিও আসলাম একটু দেখার জন্য যে আসলে এরকম একটা বাগান করা যায় কিনা, তার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। হয়তো বা এতে করে আমাদের বাংলাদেশে হয়তো বা এই একটা ফলের যে আমাদের যে ঘাটতিটা পূরণ হবে। কৃষি বিভাগের সহায়তায় 3 একর জমিতে 1625টি খুঁটির প্রতিটিতে 5টি করে চারা লাগিয়েছেন এই উদ্যোক্তা। আমাদের বরগুনা জেলায় আমরা দেখেছি যে ছোট বড় বিভিন্ন খামার গড়ে উঠেছে, ইভেন ছাদ বাগানেও এটা অনেকেই করছে। আমরা আশা করি যে এই উজ্জ্বল মাস্টারের দেখা দেখি আরও অনেক উদ্যোগী তরুণ এবং কৃষকরা এই ড্রাগন বাগান সিজনের দিকে উৎসাহিত হবে। বাজারে প্রতি কেজি ড্রাগন ফল 350 থেকে 500 টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদিত ড্রাগন যাচ্ছে ঢাকা, খুলনা, রাজশাহী জেলায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। রাজবাড়ী শহরের কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন সবজি মেলা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোর্শেদা খাতুন ও অন্যরা। আলোচনা সভা শেষে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য, আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। পরে অতিথিরা সবজি মেলা ঘুরে দেখেন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।